ফ্রেন্ড বা রিলেটিভকে হ্যাপি নিউ ইয়ার জানানো বা বয়ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে আর গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ মেসেজ, সব জায়গাতেই আমরা হোয়াটসঅ্যাপের ব্যবহার কোনো না কোনোভাবে করেই থাকি। আর তাই হোয়াটসঅ্যাপের এমনই আটটি সিক্রেট সম্বন্ধে আপনাদের জানাবো যা আপনাকে হোয়াটসঅ্যাপের এক্সপার্ট করে তুলবে। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও আগে গিয়ে আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি আছেন কলকাতা কম্পিউটারের সাথে, আর আপনি যদি কলকাতা কম্পিউটারকে আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে দিন ও অল সিলেক্ট করুন। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট ট্রিক, ফ্রেন্ড কত টাফ হবে যদি এই মুহূর্তে আপনি কোথায় আছেন খুঁজে বার করতে চাই, অর্থাৎ আপনার কারেন্ট লোকেশান। বেসিক্যালি আপনি বলবেন এতে কঠিন কী আছে, অ্যাড্রেস দিয়ে দিলেই তো খুঁজে পেয়ে যাবেন। বাট এর থেকে আরও সহজ রাস্তা আছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ফ্রেন্ড, এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করে যাকে লোকেশান সেন্ড করতে চান তার নামের ওপর ক্লিক করুন। নেক্সট মেসেজ বক্সে গিয়ে পেপার ক্লিপের ওপর ক্লিক করুন, এরপর লোকেশানে ক্লিক করুন। নেক্সট শেয়ার লাইভ লোকেশানে প্রেস করুন, এইবার টাইম ফ্রেম সিলেক্ট করুন, অর্থাৎ 15 মিনিট, 1 ঘন্টা অথবা 8 ঘন্টা, এই টাইমের মধ্যে আপনি কোথায় আছেন সিলেক্ট করুন। এবার নিচে যদি আপনি কোনো মেসেজ লিখতে চান তাহলে অ্যাড কমেন্টে আপনার মেসেজ টাইপ করে সেন্ড করে দিন। নেক্সট ট্রিক, অ্যাট দ্যাট টাইম আমরা সবাই বিজি, সে প্রাইম মিনিস্টার হোক বা কোনো স্কুল স্টুডেন্ট, আর সবাইয়ের সময়েরই দাম আছে তাই না। বাট আপনার এই রকম কোনো বিজি মোমেন্টে যদি কোনো ব্যক্তি আপনাকে লং টেক্সট মেসেজ সেন্ড করতে থাকে তাহলে রিপ্লাই দেওয়া আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় তাই না। আর মেসেজ যদি আপনার গার্লফ্রেন্ডের হয় তাহলে তো রিপ্লাই দেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তবে একটি রাস্তা আছে, আপনি যদি টেক্সট মেসেজ না করে ভয়েস মেসেজ পাঠান তাহলে খুব শর্ট টাইমে আপনি রিপ্লাই দিতে পারবেন, আর তার জন্য সেই ব্যক্তির চ্যাট ওপেন করুন। নেক্সট মেসেজ বক্সের পাশে যে মাইক্রোফোনের লোগো আছে সেটি চেপে ধরে আপনার রিপ্লাইকে রেকর্ড করুন, এবং এই মাইক্রোফোনের উপর থেকে হাত সরিয়ে নিলেই ভয়েস মেসেজ অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আর আপনি যদি মাইক্রোফোনের সুইচ চেপে ধরে থাকতে না চান তাহলে মাইক্রোফোনকে লক করে আপনার মেসেজ রেকর্ডিং করতে পারেন। এর জন্য শুধুমাত্র মাইকের সুইচকে প্রেস করে ওপরের দিকে সোয়াইপ করতে হবে, তারপর সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার ভয়েস মেসেজ সেন্ড হয়ে যাবে। নেক্সট, দিস ইজ মাই ফেভারিট ট্রিক, আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে দিওয়ালিতে বা দুর্গা পুজোতে যে মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল সেটিকে আবার যদি দেখতে চান তাহলে একটু কষ্ট করে ব্যাকে গিয়ে পেজ স্ক্রল করে খুঁজতে হবে। বাট ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপে নিউ ফিচার্সে একটি বিশেষ সুবিধা রয়েছে যাতে আপনাকে এত কষ্ট করে খোঁজাখুঁজি করতে না হয়। সেই জন্য আপনার সেই বন্ধুর চ্যাট লিস্ট ওপেন করুন, তারপর রাইট কর্নারে 3 ডটসে ক্লিক করে মেনু বার ওপেন করুন, এবং সার্চ অপশনকে সিলেক্ট করে যেই মেসেজটি খুঁজতে চাইছেন সেটি টাইপ করে সার্চ বাটনকে প্রেস করলেই রেজাল্ট আপনার সামনে। সো সিম্পল তাই না, দেন অ্যাটলিস্ট একটা লাইক তো দিন। ওকে, এবার নেক্সট সিক্রেট, বন্ধু তো আপনার অনেক আছে বাট আপনার সবথেকে বেশি ফেভারিট মানুষটি কে আপনার কি মনে হয়? অফকোর্স যার সাথে আপনি বেশি যোগাযোগ রাখেন, মেসেজ শেয়ার করেন, দেন হোয়াটসঅ্যাপ আপনাকে খুঁজে দেবে আপনি কার সাথে যোগাযোগ বেশি রাখেন বা কে আপনার সাথে বেশি মেসেজ শেয়ার করে। আর এটা জানার জন্য আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে 3 ডটসে ক্লিক করে মেনু বার ওপেন করতে হবে। এবার এখান থেকে সেটিংসে যেতে হবে, নেক্সট ডাটা অ্যান্ড স্টোর ইউজেসে ক্লিক করে আপনি দেখতে পাবেন কোন কন্ট্যাক্ট নাম্বার কত স্টোরেজ নিয়েছে, অর্থাৎ কে আপনাকে কত বেশি মেসেজ পাঠিয়েছে। নেক্সট সিক্রেট, নর্মালি আপনি কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে সেই ব্যক্তি আপনার পাঠানো মেসেজ রিড করেছে কি না সেটা বুঝতে পারেন ব্লু টিকের মাধ্যমে। মেসেজটি যদি পড়া হয়ে থাকে তাহলে ডবল ব্লু টিক দেখায়, বাট ব্লু টিক দেখানোর পরও যদি সে রিপ্লাই না দেয় তাহলে ন্যাচারালি আপনার একটু খারাপ তো লাগে। তাই এমন একটি সুন্দর ট্রিক্স আছে যা এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে, অর্থাৎ আপনি কোনো কাজে বিজি আছেন আর সেই মুহূর্তে আপনার ফ্রেন্ড আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে আপনি মেসেজটি পড়েন বাট উত্তর দেওয়ার মতো টাইম আপনার নাই, কিন্তু মেসেজ পড়ার সাথে সাথে ব্লু টিক অন হয়ে যায়। আর তাই যাতে ব্লু টিক অন না হয় তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে 3 ডটসে ক্লিক করুন ও সেটিংসকে সিলেক্ট করুন। নেক্সট অ্যাকাউন্ট সিলেক্ট করুন, দেন প্রাইভেসিতে ক্লিক করুন ও এখানে রিড ও রিসিভ বাটনকে অফ করে দিন, ব্যাস তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সিক্রেটটি অলমোস্ট সবার একবার না একবার কাজে লাগবেই, আর বিশেষ করে মহিলাদের জন্য। হ্যাঁ, অবশ্যই কিছু ইরিটেটিং বিহেভিয়ার সম্পন্ন মানুষ তো আছে
যারা অনবরত ডিস্টার্ব করতেই থাকে, সে ফোন করেই হোক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তাই হোয়াটসঅ্যাপের জন্য সবচেয়ে সহজ সরল রাস্তা হলো সেই কন্ট্যাক্ট নাম্বারকে ব্লক করে দেওয়া, যাতে সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে। অ্যাট ফার্স্ট হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং যে নাম্বারটিকে ব্লক করতে চান সেই কন্ট্যাক্ট নাম্বারটিকে সিলেক্ট করুন। নেক্সট ওপরে থ্রি ডটে ক্লিক করুন ও মোর অপশনকে সিলেক্ট করুন এবং এখান থেকে ব্লক অপশনকে চয়েস করুন। এবং আপনি যদি তার এগেনস্টে কোনো রিপোর্ট জানাতে চান তাহলে রিপোর্ট অ্যান্ড ব্লক অপশনকে সিলেক্ট করুন। নেক্সট, বস হাতে 24 ঘন্টা সময় আর শুধুমাত্র 1.5 GB নেট, শেষ করে ফেললেই আবার রাত 12টা পর্যন্ত অপেক্ষা। এই সমস্যায় কে না ভোগে, আর তাই 1.5 GB নেটকে অনেক চিন্তা ভাবনা করে খরচ করতে হয়, তাই না? বাট হোয়াটসঅ্যাপ আপনার কত ডাটা ইউজ করেছে, অর্থাৎ কত ডাটা সেন্ড হয়েছে এবং কত ডাটা ডাউনলোড হয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ কল করার জন্য কত ডাটা ইউজ করা হয়েছে বা মিডিয়া ফাইল ডাউনলোড করার জন্য কত ডাটা ইউজ করা হয়েছে, এই সমস্ত ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপের ডান দিকে থ্রি ডটসে ক্লিক করুন এবং সেটিংসকে সিলেক্ট করুন এবং নেক্সট ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেসকে প্রেস করুন। অ্যান্ড নেটওয়ার্ক ইউজ সিলেক্ট করলে ডাটা ইউজের পুরো চার্ট আপনি পেয়ে যাবেন। ফ্রেন্ডস, সব ব্যক্তিরই কোনো না কোনো কাছের মানুষ থাকে যার সাথে সবসময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ থাকে, যেমন সকালের গুড মর্নিং মেসেজ থেকে শুরু করে সারাদিনের কনভারসেশন এবং রাতে গুড নাইট মেসেজ পর্যন্ত। কত ভালো হতো যদি তাকে মেসেজ পাঠানোর জন্য বারবার হোয়াটসঅ্যাপ ওপেন করতে না হতো, অর্থাৎ ওয়ান টাচে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ হয়ে যেত। অ্যান্ড দ্য সিক্রেট ইজ, এটা সম্ভব। আপনার সেই পছন্দের মানুষটির চ্যাট লিঙ্কের শর্টকাট হোম স্ক্রিনে অ্যাড করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তার জন্য একটি সিম্পল স্টেপ ফলো করতে হবে। জাস্ট হোয়াটসঅ্যাপকে ওপেন করুন এবং সেই ব্যক্তির চ্যাট লিস্টকে সিলেক্ট করুন ও থ্রি ডটসে ক্লিক করে মোর অপশনকে সিলেক্ট করুন। অ্যাড শর্টকাটে প্রেস করুন অ্যান্ড নেক্সট অ্যাডকে সিলেক্ট করলে সেই ব্যক্তির চ্যাট লিঙ্কের শর্টকাট আপনার হোম স্ক্রিনে চলে আসবে। সো ইজি, তাই না? তো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। বাট হোয়াটসঅ্যাপ নিয়ে আরও ভিডিও আসতে চলেছে, তো আপনি যদি কোনো ভিডিওকে মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেলকে অন করে দিন আর ভিডিওকে লাইক ও শেয়ার করুন। আপনি শেয়ার করলেই তো তবে আমরা এগিয়ে যেতে পারবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।